নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালির নতুন একটি পর্বে আমি সুতনু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে হেলদি রেসিপি, চিকেন স্যুপ। এটা তোমরা সকলেই বাড়িতে বানাও আমি জানি, কিন্তু খুব সহজে, খুব টেস্টি করে এবং মুখরোচক করে, মুখে স্বাদ বদলে দেওয়ার জন্য কীভাবে খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে আমি কীভাবে তৈরি করি সেই রেসিপি তোমাদের আজকে আমি শেয়ার করে দেখাবো। চিকেন স্যুপ তৈরির জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, 2 টিস্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো বাটার। পুরো রান্নাটা আপনারা বাটারও করতে পারেন, সেক্ষেত্রে 3 টিস্পুন মতো, একটু বেশি আর কি, 3 টিস্পুন মতো একটু বাটার দিয়ে দিতে হবে। এই তেলের সাথে বাটারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিলাম একটু ফোড়ন। ফোড়ন এখানে যেটা মেন ইউজ হয় গোটা গোলমরিচ, চিকেন স্টু বলুন, চিকেন স্যুপ বলুন, এই গোটা গোলমরিচটা ফোড়ন হিসেবে একটা দারুণ ইম্পর্টেন্স ক্যারি করে। গোটা গোলমরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা, যেটা আমি ক্রাস্ট করে রেখেছি, বাটিনি পেঁয়াজটা, এটা একটু ক্রাস্ট করে রেখেছি, মানে একটুখানি মিক্সিতে দিয়ে জাস্ট তার একটু ঘুরিয়ে নিতে হবে হালকা, দিয়ে এটা একটু ফ্রাই করে নেবো। একটু ফ্রাই করে নেওয়ার পর যখন একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো নেক্সট ইনগ্রেডিয়েন্ট, আদা রসুন বাটার। আদা রসুন বাটাটাও এখানে আমি ওই খুব বেশি একদম বেটে নিইনি, হালকা একটুখানি ক্রাশ করে নিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন আদা একটু ভালো মতো একটু সটে করে নেবো বাটারের সাথে। ভালো মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে যে মিক্সড ভেজিটেবলসটা, যেটা এই স্যুপের ক্ষেত্রে ইউজ হয়, জেনারেল যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁপে, এইগুলো দিয়ে একটা চপড করে দিয়ে দিয়েছি এর মধ্যে। গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁপে আছে, ঠিক আছে, আপনাদের কাছে যে যে আইটেমগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা এর মধ্যে দিতে পারেন। শীতকালের দিকে যদি এটা করা হয় তাহলে এর মধ্যে স্প্রিং অনিয়ন ভালো ইম্পর্টেন্স ক্যারি করে। দিয়ে আমরা এই ভেজিটেবলসটাকে এই মশলার সাথে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো, পেঁয়াজ রসুন বাটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে মাংসটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ছোটো এই পিসেস স্যুপের মতো কিনে এনেছিলাম আমি, আর 200 গ্রাম মতো। তার মধ্যে আমি লেবু, গোলমরিচ এবং নুন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম রান্নার আগে। সেই মাংসটা এবার আমি এই রান্নার মধ্যে দিয়ে দিলাম মিক্সড ভেজিটেবলসের সাথে। এই চিকেন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, এটা আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, কিছুটা গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে দেওয়ার পর মশলাগুলো আমি এই রান্নার সাথে ভালো মতো মিক্স করে নেবো। বেশ কিছুক্ষণ এটাকে মিক্স করে নেওয়ার পর যখন এরকম একটা টেক্সচার চলে আসবে, এরকম ঠিক কালারটা চলে আসবে, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে, একটা বেশ হেলদি একটা ব্যাপার এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি এটাকে যে গ্রেভি করার জন্য, গ্রেভিটা খেতে বেশ বেশি ভালো লাগে, যেন এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেরকম অনুযায়ী জল দেবেন। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে একটুখানি রান্না হতে দেবো, এবং যখন ভালো মতো ফুটে আসবে তখন আমাদের রান্না প্রায় কমপ্লিট। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা কালার এসছে এবং এটা বেশ ভালো গন্ধও বেরোচ্ছে। এবার দেখতে পাচ্ছি খানিকক্ষণ পর এটা ভালো মতো ফুটে এসছে এবং আমাদের রান্না প্রায় কমপ্লিট, এবং যে ইনগ্রেডিয়েন্টগুলো সেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জাস্ট ফিনিশিং একটা টাচ দেবো, দিয়ে আমরা রান্না কমপ্লিট করব। এই ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমরা প্রথমে দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন মতো বাটার। এই বাটারের গন্ধটা একটা ভালো ক্যারি করবে, আপনারা যদি না চান, আপনারা যদি বাটারে অসুবিধা থাকে তাহলে এই জায়গাটা দেবেন না। আপনারা দিয়ে দেবো লেবুর রস বেশ কিছুটা, গোলমরিচ আগে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম লেবুর রস, বেশ একটা টকঝাল একটা ব্যাপার থাকবে এর মধ্যে, খেতে একটা খুব মুখরোচক যেহেতু হয়, মানে জিভের টেস্ট বদলে দেয়, এটা ভালো হেলদি রেসিপি। এটা দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল চিকেন স্যুপ। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
তার রইল আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার। আর আপনি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।